If x equals 106 multiply 109 multiply 111, then what is the remainder? Find x is divided by 15. অর্থাৎ x হচ্ছে 106 multiply 109 multiply 111. এ তিনটি সংখ্যার গুণফল। x কে যদি 15 দ্বারা ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার ভাগশেষ কত থাকবে? আমাদের তিনটি সংখ্যাকে গুণ করে 15 দ্বারা ডিভাইড করার প্রয়োজন নেই, আমরা প্রত্যেকটি সংখ্যাকে আলাদাভাবে 15 দ্বারা ডিভাইড করব। তিনটি সংখ্যাকে 15 দ্বারা ডিভাইড করলে যে রিমাইন্ডার থাকবে, যে তিনটি রিমাইন্ডার থাকবে, সে তিনটি রিমাইন্ডার ভাগশেষ আবার গুণ করে 15 দ্বারা ডিভাইড করলে যে রিমাইন্ডার আসবে, তিনটি সংখ্যার গুণফলকে, প্রোডাক্টকে 15 দ্বারা ডিভাইড করে করলেও একই রিমাইন্ডার আসবে। এই জন্য আমরা 106, 109 এবং 111 এই তিনটি সংখ্যাকে 15 দ্বারা আলাদাভাবে ডিভাইড করব। 15 এর 7 টাইমস হচ্ছে 105, তাহলে 106কে 15 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার আসবে 1। যদি আমরা 15 দ্বারা ডিভাইড করি, 109কে 15 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার আসবে 4 এবং 111কে 15 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার আসবে 6। এবার এই তিনটি রিমাইন্ডার আমরা মাল্টিপ্লাই গুণ করব, 1, 4 এবং 6, এই তিনটির গুণফলকে আবার 15 দ্বারা ডিভাইড করব। 1, 4 অ্যান্ড 6 মাল্টিপ্লাই গুণ করলে আসবে 24, এটাকে 15 দ্বারা ডিভাইড করব। 24কে 15 দ্বারা ডিভাইড করলে কোশেন্ট ভাগফল আসবে 1। রিমাইন্ডার থাকবে 9, এটি হবে আমাদের অ্যান্সার 9। তাহলে কোশ্চেনটির অ্যান্সার হবে 9।